দেশের বৃহত্তর মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের ফাইবার অপটিক কেবল কাটা পড়েছে। এতে সমস্যায় পড়েছেন গ্রামীণফোনের গ্রাহকরা। ভুক্তভোগীরা বলছেন রাজধানীতে অন্য অপারেটরের মোবাইল ফোন থেকেও কল দিতে সমস্যা হচ্ছে, কাজ করছে না গ্রামীণফোনের মোবাইল ইন্টারনেট। চট্টগ্রামে গ্রামীণফোনের নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠানটি জানায় রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। সড়ক মেরামতের সময় সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের তিন জায়গায় ফাইবার কেটে গেছে। দ্রুত সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন তারা।